বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে কোনো এটিএমে না গিয়ে বা কোনো ব্রাঞ্চে না গিয়ে মোবাইল দিয়ে কিভাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার পরিবর্তন করবেন, স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথমে আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন SBI অনলাইন। এখানে যে প্রথম ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করবেন এবং ডান সাইডের উপরে থ্রি ডট পাবেন। এই থ্রি ডটে ক্লিক করে আপনাকে কিন্তু ডেস্কটপ সাইড যে অপশানটি আছে এটিকে এনেবল করে দিতে হবে। তাহলে একটি কম্পিউটার বা ল্যাপটপে এই ওয়েবসাইটটি ওপেন করলে যেভাবে ওপেন হয় সেম প্রসেসে আপনার মোবাইলে ওপেন হবে এবং এটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোবাইল ব্যাঙ্কিংয়ের ওয়েবসাইট। তো প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার্সোনাল ব্যাঙ্কিং এবং সেকেন্ড যে অপশানটি সেটা হচ্ছে কর্পোরেট ব্যাঙ্কিং। তো অবশ্যই আপনাকে পার্সোনাল ব্যাঙ্কিংয়ের লগ ইনের জায়গায় ক্লিক করতে হবে এবং সেখানে কন্টিনিউ টু লগ ইন অপশানে যখনই একবার ক্লিক করবেন আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের সেটা কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে এবং নিচে দেখবেন একটি ক্যাপচা কোড আপনাকে শো করাবে এবং সেই ক্যাপচা কোডটিকে কিন্তু আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দেওয়ার পরে নিচের দিকে লগ ইন অপশানটি পাবেন, সেখানে ক্লিক করবেন। তাহলে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে, যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্কের সাথে যুক্ত করা আছে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে দেখবেন সাবমিট অপশান, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার যে মোবাইল ব্যাঙ্কিংয়ের আইডিটা আছে এখানে লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম এবং সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যদি চান এখানে লাস্ট 10টি ট্রানজ্যাকশান চেক করে দেখতে পারেন। তো আপনারা দেখবেন লেফট সাইডে একটি অপশান এবং সেই অপশানটা হচ্ছে প্রোফাইল। তো এই প্রোফাইল অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে যখনই আপনারা ক্লিক করবেন নেক্সট যে পেজ সেই পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সেকেন্ড যে অপশানটি পার্সোনাল ডিটেলস স্ল্যাশ মোবাইল যে দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার যে প্রোফাইল পাসওয়ার্ডটি আছে সেই প্রোফাইল পাসওয়ার্ডটি কিন্তু এখানে এন্টার করতে হবে। তো অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের প্রোফাইল পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখবেন সাবমিট অপশান, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার প্রোফাইলের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন, যেমন আপনার নাম, আপনার ইমেল আইডি কী দেওয়া আছে এবং তার পাশাপাশি আপনি যেই মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে আপনার সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। তো এই মোবাইল নাম্বারটিকে পরিবর্তন করার জন্য এখানে তিনটা অপশান আপনারা পাবেন। প্রথম যে দুটো অপশান সেটা হচ্ছে আপনাকে কিন্তু ব্রাঞ্চের থ্রুতে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনাকে ব্রাঞ্চে যেতে হবে এবং আপনারা বাড়িতে বসে যদি মোবাইলের মাধ্যমে করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি পরিবর্তন করার জন্য আপনার এটিএম থাকতে হবে। তো অবশ্যই আপনারা থার্ড নাম্বার অপশানটিতে চুজ করবেন এবং এখানে দেখবেন আপনাকে কিন্তু মোবাইল নাম্বার দিতে বলেছে, যেই মোবাইল নাম্বারটি আপনারা অ্যাড করবেন। তো এখানে বলে দেওয়া আছে নিউ মোবাইল নাম্বার। তো এখানে অবশ্যই আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং সেকেন্ড যে অপশানটি সেখানেও আপনারা সেই মোবাইল নাম্বারটি আরেকবার রিটাইপ করে দেবেন। এরপর সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন এখানে আরেকবার আপনাকে নতুন মোবাইল নাম্বারটা শো করাবে এবং কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরপর আপনাদের সামনে দুটো অপশান আসবে। তো অবশ্যই আপনাকে প্রথম অপশানটিকে চুজ করতে হবে এবং প্রথম অপশানটি হচ্ছে বাই ওটিপি অন বোথ দি মোবাইল নাম্বার যে অপশানটি আছে এটাতে চুজ করবেন এবং চুজ করার পরে আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন এখানে কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার অ্যাকাউন্টটি কী টাইপ, সেভিংস না কারেন্ট সেটা শো করবে। তো এরপর আপনারা প্রসিড অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে কোন এটিএম কার্ড আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আমার এখানে দুটো এটিএম কার্ড শো করছে, একটি এটিএম কার্ড আমি ক্লোজ করে দিয়েছি এবং আপাতত একটি অ্যাক্টিভ আছে। তো সেই এটিএম কার্ডটা এখানে চুজ করতে হবে। এরপর আপনারা নিচের দিকে দেখবেন কনফার্ম অপশান, সেই কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখানে আপনার এটিএম কার্ডটা নাম্বারটা অলরেডি চলে আসবে এবং এখানে জাস্ট আপনাকে এক্সপায়ারি ডেট যে অপশানটি আছে তো আপনারা এটিএম কার্ডটি দেখলেই দেখতে পারবেন সেখানে এবং এখানে আপনার এটিএম কার্ডের কার্ড হোল্ডার নেম যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন এবং আপনার এটিএম কার্ডের পিন দিতে হবে এবং এখানে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো ডিটেলস যখনই আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং আপনার যখন এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে আপনাকে একটি রেফারেন্স নাম্বার শো দেখাবে এবং তার পাশাপাশি স্ট্যাটাস এখানে যে আছে সেটা কিন্তু সাকসেস দেখাবে এবং আপনার কিন্তু মোবাইল ব্যাঙ্কিংয়ের সামনে বা আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে লেখা থাকবে থ্যাংকস ফর রেজিস্টারিং মোবাইল নাম্বার উইথ আস, দি স্ট্যাটাস অফ ইউর রিকোয়েস্ট ইজ পেন্ডিং, কাইন্ডলি কমপ্লিট দি রেজিস্ট্রেশন প্রসেস অ্যাকর্ডিং টু দি অপশান সিলেক্টেড বাই ইউ। তো এখানে আপনাকে আর কিছু করতে হবে না। এরপর আপনাকে যেতে হবে
আপনার মোবাইলের মেসেজে, অর্থাৎ আপনার যে পুরনো মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি মেসেজ পাঠানো হয়েছে এবং যেই নাম্বারটি আপনারা নতুন এখানে অ্যাড করলেন সেই মোবাইল নাম্বারেও কিন্তু একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মেসেজ আসবে। তো সেই মেসেজটিকে যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার সময় এখানে দেখবেন একটা নাম্বার দিয়েছে 57676 নাম্বারে এবং জাস্ট আপনাকে সেটা রিপ্লাই করতে হবে এবং সেটা লিখতে হবে আপনাকে অ্যাক্টিভ থেকে শুরু করে একটা ইউএম নাম্বার অবধি যে নাম্বার আছে জাস্ট আপনাকে শুধু এইটুকু আপনার মোবাইল নাম্বারটি থেকে রিপ্লাই করতে হবে। তো কী করবেন আপনারা, সম্পূর্ণ মেসেজটাকে কপি করে নেবেন। সম্পূর্ণ মেসেজটাকে কপি করার পরে আপনারা নতুন একটি মেসেজ টাইপ করবেন এবং সেটা আপনাকে পাঠাতে হবে 5767676 এই নাম্বারে। তো দেখতে পাচ্ছেন আমি সেটা কপি করে নিয়েছি। তো জাস্ট এটা আপনাকে রিপ্লাই করতে হবে আপনার যে কোনো একটি নাম্বার থেকে, সেটা পুরনো হতে পারে বা নতুন হতে পারে, যেই নাম্বারে যেই মেসেজটা আসবে সেই নাম্বার থেকে সেই মেসেজটাকে রিপ্লাই করতে হবে। তো আমি একটা নাম্বার থেকে দিয়ে দিয়েছি। এরপর সেকেন্ড যে মেসেজটা এসেছে বা সেকেন্ড যে মোবাইল নাম্বারটাতে মেসেজটা এসেছে, তো সেম প্রসেসেও সেখানেও কিন্তু এরকমভাবে একটি মেসেজ আসবে এবং জাস্ট আপনাকে অ্যাক্টিভ থেকে শুরু করে সেই ইউএম নাম্বার অবধি যে আছে শুধু এইটুকু আপনাকে লিখে রিপ্লে করতে হবে। তো আপনারা মেসেজটি ওপেন করবেন এবং সেম প্রসেসে আপনারা মেসেজটিকে কপি করবেন এবং কপি করার পরে নিউ মেসেজ টাইপ করবেন এবং সেখানে আপনারা 567676 এইটুকু নাম্বার শুধু লিখবেন। লেখার পরে যেই মেসেজটা আপনার এসছে সেটা তো আমরা অলরেডি কপি করে নিয়েছি, তো জাস্ট আপনারা এই লেখার জায়গায় সেটাকে পেস্ট করে দেবেন এবং এই যে অ্যাক্টিভের আগের থেকে বা অ্যাজ অবধি যে লেখাটি আছে শুধু এইটুকু আপনারা কেটে বাদ দিয়ে দিবেন। কেটে বাদ দেওয়ার পরে নিচের দিকে দেখবেন এখানে ইউএম নাম্বার অবধি যে আছে একটি নাম্বার, তো জাস্ট আপনাকে এতটুকু আপনাকে জাস্ট আপনার মোবাইল নাম্বার থেকে রিপ্লে করতে হবে। আপনার কিন্তু দুটো মোবাইল নাম্বার থেকেই রিপ্লে করতে হবে যেই নাম্বারে যেই মেসেজটা এসছে। তো আপনার মেসেজ যখন সেন্ড করা বা রিপ্লে করা কমপ্লিট হয়ে যাবে আপনার কাছে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বা SBI-এর তরফ থেকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে ডিয়ার কাস্টমার, ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেটেড, ইওর রেফারেন্স নাম্বার। তো এখানে অবশ্যই আপনার রেফারেন্স নাম্বার থাকবে এবং ইউএম নাম্বার বলে একটি নাম্বার থাকবে। তো হয়ে গেলে আপনারা আপনাদের মোবাইল ব্যাঙ্কিংয়ে আরেকবার লগ ইন করবেন এবং সেখানে প্রোফাইল অপশনে গিয়ে আপনারা দেখবেন আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়েছে কিনা এবং এইভাবেই আপনার পুরনো মোবাইল নাম্বার পরিবর্তন করে নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে।